আর দুই হচ্ছে বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন সব কিছু হারিয়ে, এবং ১৯৭১ সাল পর্যন্ত যারা এসেছেন মার্চ মাস পর্যন্ত, সে তো চুক্তি আছে গভর্নমেন্টের যে তাকে সে ভারতবর্ষের নাগরিক। কখনো কখনো ভাউতা দেওয়া হয় তুমি নাগরিক নও। আরে নাগরিক না হলে সে ভোট দিল কি করে? আমার ভোটে তুমি প্রধানমন্ত্রী, মানে আমি মানে সাধারণ মানুষের কথা বলছি, আর তুমি আজকে বলছো তোমাকে নাগরিক অধিকার দেব আমি, তার মানে তুমি এটা আমাকে অসম্মান করছো না? আমার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ রিক্সা চালায়, কেউ দোকানে কাজ করে, কেউ দোকান চালায়, কেউ চাষিতে কাজ করে, কেউ বনে কাজ করে, কত কাজ করে, তা অধিকারটা কোথা থেকে পাচ্ছে? তাদের প্রত্যেকের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তারা রেশন পায়, তাদের ভোটার লিস্টের নাম আছে, তারা ভোট দেয়। মনে রাখবেন এখন ভোটার লিস্টের কাজ চলছে, ৫ই ডিসেম্বর পর্যন্ত এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে, এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন, আর দেখে আসবেন নামটা আছে কি না। অনেক সময় আপনার নাম ঠিক থাকবে, আপনার স্বামীর নাম ভুল, তার মানে কেটে দাও। আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল, কত বড় আন্দোলন গড়ে তুলেছিল মামরা, এনআরসি লজ্জা, এনআরসি লজ্জা। আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে, সুতরাং আপনাদের আমি বলবো, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, বাংলার সমস্ত সাধারণ মানুষকে, যে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে, তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন, এসব আমরা করতে দেব না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে ভোটার লিস্টে নামটা তুলবেন। যদি কেউ ১৭ বছর থেকে ১৮ বছরে পড়ে, সেও গিয়ে ভোটার লিস্টে নামটা তুলে ফেলবেন পটাপট। যার হাজবেন্ডের নাম ঠিক আছে, ওয়াইফের নাম ভুল আছে, অনেক ক্ষেত্রে এটা হয়, ভোটার লিস্টে কেন্দ্রে গিয়ে একটু কষ্ট করে হাঁটতে হাঁটতে গিয়ে কাজকর্ম সেরে নিজে দেখে আসবেন, আর বলে আসবেন আমার নামটা যেন থাকে, এই দেখে গেলাম, ঠিক আছে? এটা কিন্তু করবেনই, তা নাহলে কবে বলে দেবে ইউ আর নো মোর, মানে অধিকারের থেকে অধিকার নো মোর। সুতরাং এটা মাথায় রাখতে হবে, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, আর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে, আর বাদ বাকি আপনার ভোটার লিস্টের নাম থাকলে আপনার মনে রাখবেন। অনেকে বলছে লিখেছে ভুল ভাল, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বাজে কথা, আমরা এসব মানি না। যে আধার কার্ড করবে করতে পারে, ওখানে একটা দুয়ারে সরকারে একটা প্রভিশন আছে, আর যদি কেউ না করে সে পাবে না, এ কথা আমরা বাংলা থেকে বলবো না। আমরা মানুষের অধিকার দিচ্ছি, মানুষের অধিকার দেব, মানুষের জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু মানুষের জন্য মানুষের সাথে বেইমানি করে কোনোদিন রাজনীতি করব না, এটা আমার নেচার নয়।